তোমাদের এই রাশিবিজ্ঞান অধ্যায়টা থেকে এক নম্বরের এসে কিউ আকারে কিছু অঙ্ক থাকে আর আজকের ক্লাসটা যদি ভালো করে বুঝে নাও তাহলে এসে কিউ আকারে রাশিবিজ্ঞান থেকে যেসব অঙ্ক থাকবে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে সমস্ত নিয়মগুলো আমি এক জায়গায় লিখে দিয়েছি তোমাদের ট্যালি চিহ্ন একটা পরীক্ষায় থাকবেই কীভাবে চিহ্ন লিখতে হয় শিখিয়ে দেব। তারপরে মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখিয়ে দেব গড় কিভাবে নির্ণয় করতে হয় বলে দেব তারপরে দেখো মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয় সেটা বলবো তারপরে ভূইস্টক বা মোট কিভাবে নির্ণয় করতে হয় সেটা বলবো আর নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা কীভাবে বার করতে হয় সেটাও বলবো অর্থাৎ তোমরা যদি আজকের ক্লাসটা ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু রাশিবিজ্ঞান অধ্যায় থেকে যেসব এক নম্বরের এসে কিউ আকারে অঙ্ক থাকে তোমাদের আর কোনো সমস্যা হবে না প্রথমে ট্যালি চিহ্নটা বুঝে নাও ট্যালি কিভাবে লিখবে দেখো এই দুই আছে এরকম দুটো দাঁড়িয়ে দেওয়া হয়ে গেল টালি লেখা হয়ে গেল যদি তিন বলতো এখানে তাহলে তিনটে ডাঁড়ি টানতে তাহলে তিন হয়ে যেত চার বললে চার যদি বলতো চারটে ডাঁড়ি টানতে এবারে যদি পাঁচ বলে সেক্ষেত্রে কি করতে হবে তোমাদের এখানে করাই আছে যে একটা দুটো তিনটে চারটের টেনে একটা কোনাকুনি টেনে দিতে হবে এটাকে বলে পাঁচ আর সাত কীভাবে লিখবে পাঁচটাকে লিখে তার পাশে দুটো ডাঁড়ি টেনে দিলেই সাত হয়ে গেল নয় কিভাবে লিখবে একবার তো পাঁচ লিখবে পাঁচ লেখা শিখিয়ে দিয়েছি আর চারটে ডাঁড়ি এরকম এক দুই তিন চার তাহলে পাঁচ আর চারে হয়ে গেল নয় দশ কীভাবে লিখবে দুবার পাঁচ লিখে দেবে তাহলেই তোমরা কিন্তু দশ লিখে ফেলতে পারবে সতেরো সতেরো লিখতে গেলে তোমাদের তিনবার প্রথমে পাঁচ লিখতে হবে তিন পাঁচে পনেরো আর দুটো এইভাবে ডাঁড়ি টেনে সতেরো ঠিক আছে এবারে দেখো মধ্যমান নির্ণয় মধ্যমান নির্ণয় করার সময় তোমাদের মাথায় নিয়মটা গুলিয়ে ফেলো তোমরা যে মধ্যমানটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো তোমরা প্রথমে এই যে তোমাদের স্কোরগুলো দেয়া থাকবে সেটাকে ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পরে তোমাদের একটা সূত্র ছোট্ট সূত্র মনে রাখতে হবে এন প্লাস ওয়ান বাই টুতম তম পদ ঠিক আছে এন মানে কি এখানে যে কটা সংখ্যা আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আছে অর্থাৎ এন কত হলো সাত আর প্লাস ওয়ান তাহলে সাত একে কত আট আটকে দুই দিয়ে ভাগ করব। আটকে দিয়ে ভাগ করলে চার এই তম পদ তাহলে প্রথম থেকে চারতম পদ কোনটা হচ্ছে এটা এক এটা দুই এটা তিন এইটা হচ্ছে তোমার তম পদ এই অর্থাৎ নয় এইটা হচ্ছে তোমার নির্ণেয় মধ্যমান আশা করি তোমরা বুঝতে পারলে আর যদি না বুঝতে পারো তাহলে আরেকবার কিন্তু দেখে নেবে একটু এবারে গড় নির্ণয় করাটা শিখে নাও গড়টা কীভাবে নির্ণয় করবে দেখো গড় নির্ণয় করাও কোনো কঠিন কাজ নয় এটাও খুব সহজ কীভাবে নির্ণয় করবে একটু দেখে নাও দেখো প্রথমে তোমাদের এরকম একটা প্রশ্ন দেয়া থাকবে প্রথমে তোমাদের কাজ হবে এখানে কটা সংখ্যা আছে গুণে নেওয়া একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সেই সাতটাকে নিচে বসাবে ঠিক আছে আর এইগুলোকে সব যোগ আকারে ওপরে বসাবে বসিয়ে তোমরা হিসাব করে নেবে হিসাব করে নিলে দেখো এইগুলোকে যোগ করবে যোগ করে যে অ্যান্সারটা আসবে সেটাকে সাত দিয়ে ভাগ করবে ভাগ করে আমি এখানে এই অ্যান্সারটা পেয়েছি অর্থাৎ এইটা হচ্ছে আমাদের গড় নির্ণয় হয়ে গেল আরও একটা গড় নির্ণয়ের অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এখানে দেখো এই একটা অঙ্ক আছে এখানে কটা সংখ্যা আমরা গুনব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সেই ছয়টা নিচে বসালাম আর সব যোগ করে উপরে বসিয়ে দিলাম যোগফলটা আটচল্লিশ এলো ছয় নিচে এলো ছ আষ্টে আটচল্লিশ ভাগ করলে হয়ে গেল এইটা হচ্ছে আমাদের গড় নির্ণয় আশা করি তোমরা গড় নির্ণয়টাও বুঝতে পারলে এবারে তোমাদের মধ্যবিন্দু নির্ণয় আছে। এটা কিভাবে করবে কীভাবে করবে আবার এই দুটোকে যোগ করবে ঠিক আছে এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে যোগ করবে যোগ করে দুই দিয়ে ভাগ করবে ভাগ করলেই মধ্যবিন্দু নির্ণয় হয়ে যাবে দেখো আমি যোগ করেছি যোগ করে দুই দিয়ে ভাগ করেছি ভাগ করতেই মধ্যবিন্দু নির্ণয় হয়ে গেল এবারে তোমাদের দেখো স্টক ভুই স্টক মোড বা স্টক নির্ণয় আসে সেটা কি করে করবে তোমরা কথাটা শুনে হয়তো ভয় পেতে পারো যে স্টক নির্ণয় আবার অনেক কঠিন কাজ কীভাবে করবে না একদম কঠিন নয় প্রথমে তোমরা অঙ্কটাকে ভালো করে দেখবে দেখে যে সংখ্যাটা বেশিবার আছে না সেই সংখ্যাটাকে চিহ্নিত করবে সেটাই হচ্ছে তোমার স্টক বা মোট আশা করি এটাও তোমরা খুব সহজে বুঝতে পারলে এবারে দেখো শেষের যে টপিকটা আছে দেখো শেষের টপিকটা আছে দেখো নিম্ন ও ঊর্ধ্বসীমা এটা কি করে বার করবে এখানে আবার শুধু নিম্নসীমা তোমায় বার করতে বলতে পারে বা ঊর্ধ্বসীমা শুধু বার করতে বলতে পারে কিভাবে করবে সেটা প্রথমে যেটা আছে সেইটার সঙ্গে পয়েন্ট ফাইভ বিয়োগ করবে অর্থাৎ এই পঁয়তাল্লিশের সঙ্গে যদি পয়েন্ট ফাইভ কমায় তাহলে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ হবে এটা হচ্ছে নিম্নসীমা আর এই শেষেরটার সঙ্গে যদি পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তোমার ঊর্ধ্বসীমা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে এইগুলো শেয়ার করে নেবে আর তোমাদের কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করে নিচে কমেন্ট বক্সে জানো